উনি জেলার মন্ত্রী তো আমরা ভাবিনি, উনি আমাদের একটা অভিভাবক এই জেলার, দীর্ঘদিন রাজনীতির আঙিনায় উনি আছেন। সেই শুধু সত্তার সাহেব থেকে আরম্ভ করে যারা বাংলার জননেতা জনাব সত্তার সাহেব মরহুম, তার সঙ্গে ওতপ্রোতভাবে রাজনীতিতে জড়িয়েছিলেন। বরকত সাহেব তার অন্তরঙ্গ মানুষ ছিল, বরকত সাহেবের হাত ধরে বাংলার রাজনীতিতে তার একটা বিরাট প্রভাব, ছাত্র রাজনীতি বাংলার যুব থেকে আরম্ভ করে একটা বর্ষীয়ান নেতা। আমরা দেখেছি আমাদের বিধানসভাতেও আমাদের দলের যিনি নেতা ছিলেন আমাদের পার্থবাবু, তাকেও তুই তুকারি করে কথা বলতে, এই রকম একজন নেতা বিমানবাবু, বিমান বন্দ্যোপাধ্যায় যিনি আজকে স্পিকার, তারা সব রাজনৈতিক শিষ্য ওনার। তো আমরা তো ওনার অত্যন্ত অনেক ঘনিষ্ঠ ছিলাম, কাছের মানুষ ছিলাম। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে উনি একটা স্তম্ভ, আজকে এই যে চলে গেল এর শূন্যতা পূরণ হবে না। আজকে দিদির সঙ্গে কথা বলছিলাম, ওনার মৃত্যু সংবাদটা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানালাম, উনি সঙ্গে সঙ্গে বললেন যে ঠিক আছে আমি এক্ষুনি যা যা করার করছি। পরক্ষণে আবার জানালেন হ্যাঁ আমি জানা ফিরাদ হাকিম সাহেবকে পাঠাচ্ছি, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই থাকবে এবং জেলার সমস্ত নেতারা তোমরা থাকো, থেকে ওর সৎকারটা যাতে রাষ্ট্রীয় মর্যাদায় হয় সমস্ত কিছু তার ব্যবস্থা তোমরা করবে, সেই নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাকে দিলেন। রাজনীতিতে কতটা প্রভাব পড়বে ওনার? দেখুন শূন্যতা তো আসবেই, মানুষ মরণশীল, আল্লাহ পাককে কাকে কখন নেবে, ভগবান কাকে কখন নেবে আমরা কেউই বলতে পারি না। তো একটা বিরাট ক্ষতি হয়ে গেল রাজনীতিতে আমাদের, আমাদের একটা অভিভাবক, আমাদের গার্জেন মুর্শিদাবাদ জেলার, আমরা মনে করতাম উনি একটা আমাদের স্তম্ভ, একটা পিলার রাজনীতির, গণতান্ত্রিক আন্দোলনেরও পিলার। সেই রকম একটা মানুষ যখন মারা যায় তখন তার শূন্যতা পূরণ হওয়া অত্যন্ত কঠিন কাজ। কেমন ধরনের মানুষ ছিলেন? দেখুন মিশতেন একদম, আমরা বলছি যে একদিকে আমাদের অভিভাবক আর একদিনে আমাদেরকে শাসন করতো, আমরাও হাসি ঠাট্টা করে রাজনীতি রাঙি না এমন একজন মানুষ আর পাবো না, যে খোলামেলা সবটাই আলোচনা করতো এবং তার ভিতর বাইরে সবটাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেভাবে রাজনীতি করেছে, রাজনীতির আঙিনায় এই ধরনের মানুষ পাওয়া অত্যন্ত কঠিন। আর সবসময় মনে হতো সবসময় যেন চিরযৌবন, কেউ তার শত্রু নেই, কেউ কাউকে শত্রু হিসেবে তিনি চিহ্নিতকরণ করে না, সবসময় যে যখন যে কাজে আসে হেসে তার উত্তর দেয়, রাজনৈতিক স্বভাব সুলভ, এই যে সরল সহজ মানুষ দেখে আমরা সত্যিই অবাক হয়ে যেতাম যে এত গণ্ডগোল হচ্ছে, এত বিশৃঙ্খলা হচ্ছে, কেউ কাউকে শত্রু হিসেবে তিনি চিহ্নিতকরণ করে না, সবসময় যে যখন যে কাজে আসে হেসে তার উত্তর দেয়, রাজনৈতিক স্বভাব সুলভ, এই যে সরল সহজ মানুষ দেখে আমরা সত্যিই অবাক হয়ে যেতাম যে এত গণ্ডগোল হচ্ছে, এত বিশৃঙ্খলা হচ্ছে, অথচ সেখানে নিশ্চুপ একটা কেমন মানুষ সবাইকে হাসি মুখে তা ম্যানেজ করে নিচ্ছে। এই ধরনের মানুষ আর পাওয়া যাবে রাজনীতিতে? আর একটা বিরল মানুষ রাজনীতির, একটা বিরাট ক্ষতি হয়ে গেল রাজনীতিকে, একটা বিরাট শূন্যতা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে, বাংলার রাজনীতিতে একটা বিরাট শূন্যতা, জানি না কিভাবে পূরণ হবে। দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছেন, কোনো একটা স্মৃতি মধুর সময় বা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে পড়ছে? দেখুন আমরা দীর্ঘদিন একই আঙ্গিনায় ছিলাম, একই রাজনীতি করেছি। একটা কথা আমাদের খুব মনে পড়ে, উনি যখন জলঙ্গিতে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, কিছু মানুষ যখন হারিয়ে দিয়েছে, ওনাকে সাংবাদিকরা বারবার বলছে যে যে মানুষগুলো হারিয়ে দিল সেই মানুষগুলো দেখছে আপনার পাশে আজকে ঘুরছে। কিছুদিন পরে জলঙ্গিতে আবার আমাকে একটা দায়িত্ব দিয়েছে জেলা কংগ্রেসের থেকে, যেটা কমিটি করে কারা কারা এই যে গোপনে হারিয়ে দিল তাদের একটা তদন্ত করে দেখো। সেই টিমে উনিও ছিলেন, উনি হাসতে হাসতে বললেন যারা হারিয়েছে তারা যেন ভালো থাক, ওদেরকে ক্ষমা করে দাও। এই যে তার মন মানসিকতা, তাদের চিন্তা ভাবনা, একটা উদারপন্থীর মানুষ, এই ধরনের মানুষ বিরল রাজনীতিতে। ঠিক আছে।